আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবারও হাজির হলাম আর একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে আমার লাগানো কচু দিয়ে চিংড়ি মাছের ভাজি আর কি তো প্রথমে কিন্তু আমি একদম কচুগুলো কেটে নিয়ে এসেছি এই তো ফ্রেশ ফ্রেশ কচু আর এদিকে আমি চিংড়ি মাছটাও ভিজিয়ে রেখেছি তো এদিকে কচু আর চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিলাম সেটা আমি দেখাইলাম না এই তো চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি আর দিকে কিন্তু আমি কচুর একদম রেডি করে নিয়েছি এখন শুধু রান্নাটা শুরু করব তো আজকে রান্নাটাও কিন্তু হচ্ছে ঝটপট কারণ কচু কাটা চিংড়ি পরিষ্কার করা দেখাইতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যায় এই জন্য ঝটপট করলাম তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম কচুগুলো কারণ প্রথমে আমি কচুটায় আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব তো আগে সিদ্ধ করে নিলে আর কি ভালো হয় তো আমি তো অনেক রান্না আর কি করছি কচু তো সেটা আমি একদম চিংড়ি মাছের সাথে আর কি করছি তো আজকে মনে করলাম যে না কচুটা আগে লবণ একটু দিয়ে সিদ্ধ করে নেই আজকে অন্য স্টাইলে আর কি তো এই তো কচুটাও আমার সিদ্ধ হয়ে গেল এখন নামিয়ে নেব তো এভাবেও রান্না করলে রান্নাটা অনেক মজার হয় তো কচুটা আমি ওদিকে নামিয়ে নিয়েছি আর আর একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো পাঁচফোরণ তো আপনারা চাইলে পাঁচফোরণটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার কাছে আর কি পাঁচফোরণের ইয়েটা ভালো লাগে এই জন্য আমি দেই তো এই তো দিয়েও দিলাম পাঁচফোরণ তো এখন দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু উল্টিয়ে পালটিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম একটু রসুন বাটা হলুদের গুঁড়ো লবণ স্বাদ মতো আর দশটা কাঁচামরিচ ফালি করে নেওয়া একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো আবারও চিংড়ি মাছটা সহ আর কি মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুগুলো তো এখানে আমি ঝালটা মানে দশ আট দশটা মরিচ হবে কারণ কচু তো কচুতে একটু ঝাল দিতেই হয় তো এই তো সিদ্ধ করে রাখা কচুগুলোও দিয়ে দিলাম তো কচুগুলোও দেওয়ানো শেষ হয়ে গেল তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে এখন আমি একটু নেড়ে চড়ে দেব বা দিচ্ছি তো মানে চিংড়ি আর কচু মিক্সড করতেছি আর কি তো মাঝখানে আবারও ঢেকে দিয়েছিলাম আবারও ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখন কিন্তু আমার চিংড়ি দিয়ে কচু হয়ে গেছে তো আজকে ঝটপট রান্নাটা কেমন হলো জানাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করমেন্ট ও কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো এদিকে আমি চুলাটা অফ করে দিয়ে কচুর তরকারিটা নামিয়ে নিলাম তো এই তো হয়ে গেল আমার ঝটপট কচু দিয়ে চিংড়ি মাছের ভাজি বা চিংড়ি দিয়ে কচু ভাজি তো এই তো তো মতো এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ